প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে বাংলাদেশের কোন ব্যাংক কত মুনাফা দেয়। তো আমি একজন সিনিয়র ব্যাংকার হিসাবে আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলে সঠিক তথ্য দেওয়ার। তো ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য অনেকেই ভাবছেন আয়ের একটা অংশ সঞ্চয় করবেন, কোথায় জমাবেন অর্থ, কেমন পাবেন সুদ বা মুনাফা। আচ্ছা, নিরাপত্তার বিষয়, এক্ষেত্রে কষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি মিলবে মুনাফা, তার খোঁজে থাকে সঞ্চয়কারীরা। তো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখাই মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। তো ডিপিএস নামে বহুল প্রচলিত হলেও বিভিন্ন ব্যাংকে রয়েছে এর ভিন্ন ভিন্ন নাম। তো বাণিজ্যিক ব্যাংকগুলো ডিপিএস এর বিপরীতে গ্রাহককে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাসিক ও বাৎসরিক সুদ দিয়ে থাকে। তো এছাড়াও সর্বনিম্ন 3 মাস থেকে 3 বছর বা তারও বেশি সময়ের জন্য ব্যাংকগুলোতে সঞ্চয় করার সুযোগ রয়েছে। এসব সঞ্চয়ের বিপরীতে ব্যাংক যে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ীমানতের সুদের হার, FDR। তবে যারা বেতনভোগী অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট আয় রয়েছে তাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট লাভজনক। অন্যান্য অ্যাকাউন্টের মতো সেভিংস অ্যাকাউন্টেরও সুদের সুবিধা রয়েছে। ব্যাংকগুলোর এসব হিসাবে থাকা ব্যালেন্সের উপর ভিত্তি করে বার্ষিক সুদ বা মুনাফা দিয়ে থাকে। তো আপনার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ আপনার সেপ্টেম্বর মাসে আপনার যেটা 2022 থেকে এখন পর্যন্ত, যেটা আপনার বর্তমান এখন পর্যন্ত আপনার কেন্দ্রীয় ব্যাংকের আপনার সবশেষ যে তথ্য বিশ্লেষণ আপনার করে দেখা গেছে যে আপনার দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি সব মিলে 60টির ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। তবে সবার সুদ বা মুনাফার হার একরকম নয়, ভিন্ন আপনার বিভিন্ন মেয়াদ সর্বনিম্ন 2% থেকে সর্বোচ্চ 8.5% পর্যন্ত FDR এ সুদ দিচ্ছে ব্যাংকগুলো। তো আপনার এবার জানিয়ে দিচ্ছে আপনাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সুদের হার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আপনার দেশের মোট 9টি আপনার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক রয়েছে। এর মধ্যে রয়েছে 3টি বিশ্বায়িত ব্যাংক। সরকারি ব্যাংকগুলোতে FDR এ আপনার বিভিন্ন মেয়াদে গ্রাহককে 2.5 থেকে সর্বোচ্চ 7% পর্যন্ত সুদ অফার করছে। তো সাধারণ ডিপোজিটে 3.50 থেকে 4% সুদ দিচ্ছে ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে আপনার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আপনার সংক্ষেপে যাকে রাকাব বলা হচ্ছে। তো 6 মাস থেকে 1 বছরের কম সময়ে সুদ 6.15 থেকে 1 বছর থেকে 3 বছরের কম সময়ের জন্য 6.25 থেকে 7%। এছাড়াও সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক, BDBL, PKB ও BKB-র সুদ 5.50 থেকে 6.50% পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বেসরকারি ব্যাংকের সুদের তালিকা। বেসরকারি ব্যাংকগুলোর আপনার সাধারণ সঞ্চয়ে আপনার 2 থেকে 4% সুদ রয়েছে আর মেয়াদি আমানত দিচ্ছে 2 থেকে 4%। তবে কিছু ব্যাংক মেয়াদি আমানত সর্বোচ্চ 6% সুদ অফার করছে। এ তালিকায় এগিয়ে আছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলোর সীমান্ত ব্যাংক, মেঘনা, পদ্মা ব্যাংক, ইউনিয়ন, SBSE, প্রবাসী উদ্যোক্তাদের NRB, কমার্শিয়াল ব্যাংক। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা সাবেক ফার্মার্স ব্যাংক। ব্যাংকটির 3 থেকে আপনার 6 মাস কম সময়ের সুদ 6.25%, 6 মাস থেকে 1 বছর কম সময়ের জন্য 6.5% এবং 1 বছর থেকে তার বেশি সময়ের জন্য আমানতের সুদ দিচ্ছে 7 থেকে সর্বোচ্চ 8.5%। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? বুঝেন তো 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক SABC 4.00% থেকে 7.25% পর্যন্ত সুদ দিচ্ছে। তো NRBC দিচ্ছে 6.15%। এদিকে তো মেয়াদি আমানতের ক্ষেত্রে 5 থেকে 7% সুদ দিচ্ছে AB ব্যাংক, কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, IFIC, মার্কেন্টাইল, প্রিমিয়ার, উত্তরা ও ন্যাশনাল সহ বেশ কিছু ব্যাংক। তো এবার আপনাকে জানিয়ে দিচ্ছি শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে বাংলাদেশে তারা কেমন সুদ দিচ্ছে। তো দেশের শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে আপনার যে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সবাই জানেন। তো দেশের আপনার শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আল আরাফা, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, শাহজালাল, এক্সিম ইউনিয়ন,
আইসিবি, ইসলামিক, এনআরবি, গ্লোবাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক। তো শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোর আপনার গ্রাহকের 4-6% মুনাফা দিচ্ছে। তো এর মধ্যে সবচেয়ে বড় ইসলাম ব্যাংক যেটা আমি বললাম, বাংলাদেশ আপনার লিমিটেড ইসলাম ব্যাংক সবচেয়ে বড়, যেটা ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত, যেটা সবাই জানেন আপনারা অবশ্যই যারা ব্যাংকের খোঁজখবর রাখেন। তো বিভিন্ন মেয়াদী সঞ্চয়ের উপর মুনাফা দিচ্ছে 4.5-10.25% পর্যন্ত।